আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর ইন্ডিয়া থেকে আমাদের দাদা চলে আসছে সরাসরি যশোরে, আর আসছিল কিন্তু আমাদের এখানে যশোরে, তার আত্মীয় বাড়ি আছে সেখানে। ওখান থেকে এসে ফোন দিল, দাদা আমি আসছি, আসলে চিনি না কি কায়দায় আসবো। আমি সাথে সাথে আমার ছোট ভাইকে পাঠিয়ে দিলাম মোটরসাইকেল দিয়ে, যে ভাই দাদাকে রিসিভ করে নিয়ে আসলো। দাদা এই যে চলে আসছে, দুই দাদা ভাই ঘুরবো দেখবো, এখানে আসছে। আসলে মাছ ধরার ব্যাপারটা এত একটা অন্যরকম ব্যাপার যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, প্লাস ইন্ডিয়া থেকে আসে, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছে, ভারতে যারা আছেন তাদেরও দাওয়াত থাকলো দাদার মতো চলে আসবেন। খালি যশোরে এসে আপনি যে কোনো জায়গায় বসে ফোন দিলে আমি রিসিভ করে নেব, কি দাদা ঠিক আছে? রিসিভ করে নিচ্ছি অবশ্যই। আচ্ছা চলে আসবেন, সমস্যা নাই। যশোরের যে কোনো সাইডের থেকে আপনি যদি আমাকে ফোন দেন যে দাদা আমি আপনার উদ্দেশ্যে আসছি, আপনাকে রিসিভ করার দায়িত্ব হচ্ছে আমার। তাজা এই যে দেখতেছে বসি বাঁধা হচ্ছে, আমাদের কাজ চলতেছে ছোটখাটো জায়গা। আচ্ছা চল কারখানা ঘুরাই নিয়ে আসি, চলে আসো দূরের থেকে। এই দাদা এগুলো হচ্ছে সব চারের ড্রাম, এটা হচ্ছে চারের মিক্সার মেশিন, হ্যাঁ চার মাখানো হয়, এটা মোটরে চলে। অনেকে ভাবে যে আসলে এগুলো তো দেখানো হয় না, এই যে আপনি আইছেন আপনার দেখাচ্ছি, ওই দেখেন ওখানে কিন্তু ওই দেখেন, এটা বলে ফাতা তৈরির মেশিন, তল ভাষা ফাতনা বিভিন্ন জিনিসের তৈরি, এই জায়গা থেকে আমার এখান থেকে তৈরি হয়। হ্যাঁ এরকম অনেক কিছু আছে। ওই যে কাজ চলতেছে, কাজ দেখাও। এটা হচ্ছে আমার কারখানা ঘর, আচ্ছা এই ঘরটাতে আসো, এই ঘরটাতে আসলে আলো কম, ওই ঘরটাতে আলো রয়েছে, এই ঘরটাতে আরো অনেক কিছু আছে, মানে লাইটেরই এই টোটালটাই হচ্ছে, মানে এখানে দেখলে অনেক কিছু ঠিক আছে আপনার সবে ক্রিয়েটিভিটির কাজ। চলেন যাই ভিতরে বসি গল্প করি। ওই দেখেন নারকেল স্টক করা থাকে, যে নারকেল গুলো তো আমাদের লাগে, নারকেল পচা বিভিন্ন জিনিস বানাইতে হয়। বলে ইন্ডিয়াতে যেরকম হচ্ছে এলকের কাটা বা নাথর কাটা বলে, এটা ডাইসে তৈরি হয়, ওই চাটা তো এলকে কাটা, এলকে কাটার যেগুলো যে হচ্ছে ডাইসে তৈরি হয় এগুলো তো ডাইসের, কিন্তু আমাদের এখানে হয় হচ্ছে বাংলা কাটা, যেটা হচ্ছে হাতে তৈরি। ওই যে এগুলো কিন্তু হাতে প্রচুর পরিমাণ ধারালো হয় এবং মাছ খুব দ্রুত হিট হয়। বাংলার এই কাটাটা কিন্তু অন্যরকম। আর আমার এনকের কাটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কাটা, যেটা আমি ঝুপি বাঁধি 6 কাটা 8 কাটা, এটা নাও 1 নম্বর আসল এনকে, আসল এনকে। আচ্ছা আসল এলকেটা তো আমরা আসলে দেখি না বা ওই কায়দায় পাওয়া যায় কিন্তু কম, এটা হচ্ছে অরিজিনাল এলকে যে কাটাটা দাদা নিয়ে আসছে আমার উদ্দেশ্যে ইনশাল্লাহ। এই একটা ওটা 14 সাইজ, এটা 15 সাইজ, এটা 15 সাইজ। আচ্ছা এলকের যে অরিজিনাল যে কাটা তার 12 এবং 15, এলকের আবার আসল এবং নকল আছে, না দেখলে কিন্তু আপনারা বুঝবেন না। এই কাটাটা হচ্ছে অরিজিনাল এলকের কাটা। এখন ইন্ডিয়া থেকে যদি কেউ কপার ইন্ডিয়া থেকে যদি কেউ অরিজিনাল এলকের কাটা নিয়ে এসে দেয় তাহলে বলা চলে এলকের কাটা, আর যদি এই এলকের কাটাতে কিন্তু এখন অনেক ডুপ্লিকেট বেড়ে গেছে। সাইজ কটা আছে দাদা? এটা 2-3 সাইজ, এটা ছোট সাইজ, এটা হচ্ছে 6 কাটা, 6 কাটা এনকের, এলকের 6 কাটা, ও 4 কাটা 3 কাটা 2 কাটা যে যেমন ব্যবহার করে। এটাও এলকের সোজা করতে পারবে না, একটা সোজা হবে না, এটা সোজা হবে না তাই না? 2-3 কেজি মাছ খাক না সোজা করতে পারবে না। তাহলে এখন থেকে যেহেতু দাদারে পেয়ে গেছি এলকের অরিজিনাল কাটা, আমার মনে হয় আমরা আনতে পারবো। আর আমাদের কাছে এলকের কাটা কি দাদা পারবো? অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা তাহলে বাদ বাকি কথাবার্তা বলে আপনাদের জানাবো যে এলকের কাটা আমাদের কাছে কিরকম পরিমাণ পাবেন বা আমরা এটার বিজনেস করতে পারবো কিনা, ঠিক আছে? ইনশাল্লাহ কথা হবে, আল্লাহ হাফেজ। আরো কথা কথা থাকবে, সমস্যা নাই, দাদাকে নিয়ে ঘুরবো ফিরবো, আসছে দাদা ইনশাল্লাহ। দাদা আসছিল, আর এই যে দাদা চলে যাচ্ছে, দাদারে কি কি দিলাম
দাদা আমার জন্য বর্ষি নিয়ে আসছিল আর আমার তরফ থেকে কিছু জিনিস দিয়ে দিলাম আর এখান থেকে দিলাম হচ্ছে কার্পেট দুইটা সুতা মানে এখান থেকে ইন্ডিয়াতে সুতা যে সুতাটা আছে ভালো হয় না ইন্ডিয়াতে অনেকেই সুতা ভালো সুতা খোঁজেন তাদেরকে বলছি যে কার্পেটের সুতাটা যেহেতু আমি নিজে ব্যবহার করি আমি তাকে রেকমেন্ড করে দুইটা সুতা দিলাম আর হচ্ছে একটা মেশিন মেশিনটা দেখো ছোট মেশিনটা খোলা রয়েছে একটা একটা মেশিন দেওয়া হলো মানে এটা হচ্ছে যাকে বলে যে উনি ক্রয় করে নিয়ে গেল ঠিক আছে একটা ছোট মেশিন আর হচ্ছে সুতাটা আর আমার তরফের থেকে দাদাকে যা দিতে পারলাম সে হচ্ছে একটু দেখি এটা হচ্ছে আমার তরফের থেকে ক্রিম ল্যাপিং যাচ্ছে এখানে টাকাটা নট মেটার সে আসছে আমার জন্য এতদূর পর্যন্ত আমার তরফের থেকে বাদবাকি জিনিসগুলো চলে গেল এখানে আপনার ক্রিম ল্যাপিং আছে তারপরে নারিকেল ডাস্ট আছে মানে আমাদের দেশে নারিকেল ডাস্ট তারপরে হচ্ছে আপনার পাতা যে পাতাগুলো চাইনিজ পাতা হয় এগুলো আমার তরফ থেকে গেল তারপরে হচ্ছে আপনার স্প্রিং ফিডার সব কিছু দিয়ে আমি দাদাকে দিয়ে দিলাম যাই হোক দাদা আসে আর দুই তিন দিন তার ভিতরে তার কিছু জিনিস লাগবে যেরকম হচ্ছে টিকার কিছু মেশিন লাগবে আর হচ্ছে টিকার হচ্ছে আপনার সিপ লাগবে তাই এই টিকার যে সিপটা দরকার আর হচ্ছে মেশিনটা দরকার না দরকার ছোট টিকার আমার কাছে যেটা ছিল সেটা হচ্ছে বড় হয়ে যায় বিগ সাইজ হয়ে যায় ওনার এত বড় মেশিন লাগবে না দেখো এই যে বড় সাইজের মেশিনগুলো ছিল ওনার লাগবে ছোট যেহেতু টিকার মাল আমাদের বাংলাদেশে কিন্তু টিকার রহমান সাহেব করেন প্লাস আরও কয়েক ঘরের থেকে আসে তো আমাদের যশোর যে ইম্পোর্টার ঘরের থেকে আমি মাল আনি এই ঘরে নাই তা দুদিনের ভিতরে আশা করছি চলে আসবে চলে আসলে ওই মালটা দিব আর দাদাও তখন বিদায় নিবে আর ইনশাল্লাহ দেখি আমাদের এই আত্মীয়তা বা আমাদের এই ভালোবাসাটা কত দূর যায় ঠিক আছে তা দোয়া করবেন আমার সাথে দাদা বিদায় নি হ্যাঁ যা আসো চলে আস চলে আস এটা থাকলো স্মৃতি হয়ে ঠিক আছে আর যদি ইন্ডিয়াতে যাই আপনাদের সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ দাদা